আমার এক বন্ধু আমাকে কিছু প্রশ্ন করেছিল। প্রশ্নগুলো এরকম যে তোরা যে দেশে থাকোস সেই দেশে কি ভোট আসলে আমাদের দেশের মতো এরকম দাঙ্গা হাঙ্গামা হরতাল অবরোধ জ্বালা অবরোধ ধরপাকড় রাজনৈতিক প্রতিহিংসা এগুলো হয় কি না। আমি এক কথা উত্তর দিয়েছি, এগুলোর কখনো সিটে পোটো দেখা যায় না, আমি কখনো দেখিনি। সো সেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন করেছে। এখানে আমি যেখানে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশে গণতন্ত্র নিয়ে যারা হাই উতাস জান প্রাণ দিয়ে দিচ্ছে তাদের দলের ভিতরে কি তাদের ভিতরে গণতন্ত্র আছে? বাংলাদেশে যে একবার নেতা হয় লিডার হয় চেয়ার দলের চেয়ারপারসন হয় সে সারা জীবন চেয়ারপারসন থাকে, আর এখানে দলের চেয়ারপারসন বলতে কিছু নেই। এখানে যারা মুচির ছেলে শাসার ছেলে তার যদি রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা মেধা থাকে সেই একেবারে গ্রাস লেভেল থেকে টপ লেভেলে চলে আসতে পারে, সে দেশের প্রেসিডেন্ট হতে পারে, এতে কোনো বাধা নেই। তার রাজনৈতিক মেধা প্রজ্ঞা দিয়ে সে এক সেনেটর হবে, এবং দলীয় নমিনেশনের জন্য এ দেশে যেভাবে প্রত্যেকটা স্টেটে দাবিয়ে বেড়ায় এবং যে ব্যক্তি এদেশে বিকামিং প্রেসিডেন্ট হয় তার রাজনীতি মেধা প্রজ্ঞা দিয়ে সে স্পিচ দিয়ে যেভাবে মানুষকে মুগ্ধ করে এবং মানুষও তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায়, বাংলাদেশে এই সিস্টেমটা নেই। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে সৌদি আরবের মতো, যে বা যারা যে দল গঠন করেছে তারা সেই দলের আজীবন চেয়ারপারসন থাকবে, এবং তিনি বা তারা যদি মরে যায় বা অসুস্থ হয়ে যায় ওনাদের নাতি পুত্তি যারা আছে ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম তারাই দলীয় প্রধানের চেয়ার দখল করবে, সেটা অনেকটা সৌদি আরবের রাজতন্ত্রের মতোই। সো আর বাংলাদেশে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ রাজনৈতিক অনেক মেধা প্রজ্ঞা জ্ঞান আছে উনি যদি কিছু হতে চায় বড় জোর হতে পারবে, ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে বঙ্গভবনের ভিতরে ঢুকিয়ে দিয়ে অনেকগুলো ওইখানে সুন্দর সুন্দর ব্যাট থাকবে, ওইখানে ঘুমাবে খাবে আর ক্যান্ডি থাকবে, বসে বসে ক্যান্ডি খাবে, এটা হচ্ছে উনি বা ওনার পথ। আর সে প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন করেছে যে স্বৈরাচার বলতে কি বোঝায়। বাংলাদেশের স্বৈরাচার বলতে আমরা দেখেছি যে দল বা যে গোষ্ঠী ক্ষমতায় যখনই আসে তারাই কোনো না কোনোভাবে স্বৈরাচার হয়ে যায়। এখন যারা আন্দোলন করছে তারা বলছে যে ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনর উদ্ধারের জন্য আমাদের এই আন্দোলন, তারাও একদিন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেও আবার এরকম এলিগেশন দাঁড় করিয়ে আরেকটা গোষ্ঠী দল যারা এখন ক্ষমতা আছে তারা আন্দোলন করেছিল, এরকমই হয়ে আসছে ইতিহাস বলে। আরেকটা প্রশ্ন করেছিল যে বিদেশে থাকার মধ্যে এবং দেশে থাকার মধ্যে পার্থক্য কোথায়। আমাদের দেশের মানব চরম আতিথেয় আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এখন যারা বিদেশে থাকি, আমরা কেউই বিদেশে কখনো থাকতে চাই না, সবার মন বাংলাদেশে পড়ে থাকে। কিন্তু বাংলাদেশে আর বিদেশের মধ্যে সবচেয়ে চরম পার্থক্যের জায়গাটা হচ্ছে আইন কানুন। বাংলাদেশে কোথাও কারো কখনো নিরাপদ বোধ করে না, যে কোনো সময় যে কোনো হ্যাপেন হতে পারে, এবং চিকিৎসা ব্যবস্থা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি দেশে থাকার জন্য, সেই জিনিসটা চিকিৎসা বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে, সত্য বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ওইরকমভাবে এগোয় নেই। বাংলাদেশে কেউ যদি কখনো অসুস্থ হয় ধরেন আপনি হার্ট অ্যাটাক করেছেন বা আপনার শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাকে হসপিটালে নিতে নিতে কোন হসপিটালে নিবে কোন হসপিটালে কিসের চিকিৎসা আছে সেটা ভাবতে ভাবতে অনেক সময় রোগী মারা যায়, কিন্তু সঠিক চিকিৎসা কেউ পায় না। বাংলাদেশ সর্বোপরি বাংলাদেশ অনেক এগিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, এয়ারপোর্ট সুন্দর একটা এয়ারপোর্ট টার্মিনাল 3 হয়েছে, টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, অনেক অনেক উন্নয়নের কাজ হয়েছে, সেগুলোর ফল জনগণ ভোগ করছে। কথা প্রসঙ্গে কথা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।